আপনার সবচেয়ে বড় শত্রু কামাল মির্জার একমাত্র কন্যা, তার সাথে ওই দেখতেছি ডিং ডিং করে কথা করছি আর প্রেম করতেছি। ওদের আইনে কোনো লাভ হবে না, তা তো বাংলা জানে না, তাদের ভাষা বলবি। এই দেশের মানুষ কিন্তু তাদের কথা বোঝে না, ঠ্যাঙ্গাও বোঝে না। আমি চলে এলাম। ও মামা, ওরা কি করেছে আমাকে জোর করে ধরে নিয়েছে, আমি নাকি তুতলে মাইকিং করছি। মামা একটু ছাড়তে বলো। না 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 না, ছাড়া যাবে না, ছাড়া যাবে না। এন্ডি বুঝুত নি, একটা কোনো ষড়যন্ত্র আছে। গান বড় ভাই কামাল মির্জা একটা পলিটিক্স করছে, যাতে আমার প্রোগ্রামটা ঠিকঠাক মতো না হয়, গেলাই তোরে কলকাতা তুমি বাংলাদেশ আনছে। বুঝিয়া রেছে, আই বুঝিয়া রেছি, বুঝুত নি। একটা আর বাকি না, এটার কিছু কবি না, মারণ দরকার নেই, কোনো কিছু করার নেই। তোর গানে কাজ হইতেছে না, তখন আর এই গান শুনি বাইরে বোনা, বুঝছি। এখন কি বাড়ি চালানো তো কেউ নাই, আই গেছি। তোর ওই বাড়ি চালানোর কথা শুনি আর অজ্ঞ কথা মনে হয়ে গেছে। আঙ্গ এলাকায় একটা হুজুর আছে, পানির মধ্যে ফুদি ছাড়ি দিলে ওই পানির মধ্যে দেয়াল দেখবে, সে লোক আড়াই গেছে, কোনানে আছে, কোনান দিয়ে আইতেছে। চল সেই লোকের দ্বারে যাই। আরে শোভন আলো তাহলে খারাপ এসে গেল। অন তোর ফর্মুলা মারি গেছে, গান গান হয় না। আই অন আর ফর্মুলা চালু করবো, তপন তপন ও তপন, তোয়ারে টু আই রে, তোয়ারে আরা খুজি রে, তোয়ারে আরা টু আই রে, তপন তপন ও তপন, কোনা তুই বাইরে আই, তপন তপন ও তপন, কোনা তুই বাইরে আই, আঙ্গা দি তোর খুজি রে, কোথায় তোর ভামু রে, জলদি করে সামনে আই। আমার জন্ম বাংলাদেশে, বড় হয়েছে কলকাতা সল্টলেকে, ঈদ করার জন্য চলে এলো। রাস্তা আসার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো দিদি, বুঝতে পেরেছি। দেখলাম একটা লোক ঝিমোচ্ছে হাতে মাইক, ভাবলুম কোনো সমস্যা হয়েছে। মাইকটা হাতে নিতে না নিতে
দু চারটা চোকরায় যে আমাকে টেনে কেচে নিয়ে আসলো, আমি নাকি কি তুতলে মাইকিং করেছি বলুন, এটা কি হয় দিদি আপনারা বলুন। আমি তুতলা নই রে বাবা, তুতলিয়ে কথা বলছেন আবার বলছেন তুতলা না। শোনো বলছিলাম কি, আমাকে ছেড়ে দিয়ে যাও না। না 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 বাবা, আপনাকে ছাড়তে পারবো না, আপনাকে ছাড়লে পরে আঙ্কেল আমাদেরকে বকা দিবে। ও ওই যে বড় লোকটা, উনি তো একটা বদমাস। কি বলেন আপনি, আপনি এখন আঙ্কেলকে বদমাস বলেছেন? আপনি জানেন আপনার কি হতে পারে? আঙ্কেল আপনাকে মেরে কুচি 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 করে করে ফেলবে। ওই যে থামুন। আচ্ছা দিদি বলছিলাম কি, দিদি বলেন কারে, হ্যাঁ দিদি বলেন কারে, হ্যাঁ এটা কি আমার কলিকাতা হয়েছে? এটা বাংলাদেশ বুঝিন নি, আর নোয়াখালী মতো হইতে তাহলে তো আমরা কাল কাছে মধ্যে উড়ে একটা নিয়ন্ত্রণ হিড়ে দিই না, ফুট ফুলের মতো ঠিক বসে দিই হারা দিতাম। আয়ার আর বলেন কি দিদি লাগে, হ্যাঁ ও সরি, আসলে কে আনমেরি আর কে মেরিট সেটা বোঝা অনেক কষ্ট, বুঝতে পেরেছেন? কলকাতাতে এরকম একটা ঘটনা হয়েছিল, আমি একজনকে বলেছিলাম, ও ও দিদি আপনি আনমেরিট, এই সালা এমন রেগে গেল, ₹2000 জরিমানা চলে গেছে, এই জন্য আমি সহজে কাউকে আনমেরিট বলিনি, বুঝতে পেরেছেন? আচ্ছা একটা কথা বলুন তো, আপনার নাম কি? তপন। ফরানোর নাম তো, আপনি হিন্দু হয়ে আপনি কেমনে আঙ্গ মুসলমান মামুর আত্মীয় কনসাই? হ্যাঁ আপনার ভুল বুঝবেন না, আমি মুসলমান, বুঝতে পেরেছেন? বিশ্বাস না হলে গরু নিয়ে আসুন, সে প্রমাণ করে দেয়। আমি গরু কিনলাম হাতে খেলে তো আমরা বিশ্বাস করি না, হ্যাঁ আমার বাড়িতে উৎসব চলতেছে সামনে খেলাইবো, আর হিয়ার মধ্যে আমরা টিক্স মিটি করতেছেন, হ্যাঁ আমার উৎসবের পাঁচাল করার লাইট, হ্যাঁ আমরা তো আরো বেশি করে শাস্তি আনছি। আরে আপনি জানেন, ও আপনি জানবেন কি করে, বম্বের নায়ক সালমান খান, সালমান খান আসছে, তাকে ₹7000 কন্ট্যাক্ট করে নিয়ে এসেছি, সে এসে আমাদের বাড়িতে ঈদ করবে আমাদের সবার সাথে, তাই না? কি বলছেন, বোম্বের হিরো সালমান খান আসবে এই বাসাতে? হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, এরকম একটা ঘটনা কলকাতা সলেকে হয়েছিল, আমি বিশ্বাস করিনি। আরে দিদিরা আপনারা আসলে, আপনারা কি আসলে পাগল বংশ, বুঝতে পারছি? এক্সকিউজ মি, কি বলেন আপনি? না না বলেছি যে আপনার খুব ভালো বংশ, হ্যাঁ সালমান খান আসছে, আপনারা খুব এনজয় করছেন, তার সাথে সেলফি তুলবেন, ভালো হয়েছে, ভালো 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 ভালো, চালিয়ে যান চালিয়ে। আমার একটা রিকোয়েস্ট রাখা যাবে দিদি, সকাল থেকে খুব ভোরের উপরে আছে, বুঝতে পেরেছেন? কলকাতা সলে খেলে 3 কেজি জল আমি খেয়ে ফেলতাম, আমার না খুব তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস জল হবে দিদি? এখন ভালো আছে, যা ভালো আছেন, ঠিক আছে আপনি অনেক মানে দিদি হবে অনেকটা দিদি না মানে নামটা জানা যাবে? পানি খাওয়ানোর সুযোগ দিয়ে কি আন মনে গেছিল একটা বাবসা হয়ে লাগে, হ্যাঁ জেলে এসে বলছেন আমি শত্রু রক্ষার লোক। না না শুনুন দিদি, আমি কি মনে গেছি খালি আনলে হাতলে বড় বড় দিদের উপর উঁকি দিয়ে তাকিয়ে থাকে, পাত্তা দিইনি আমি।
কামাল মির্জার বাড়িতে আগমন তার এই বাড়ি হইতে পাবে বিশাল সম্মান এবং এখন এই বাড়িতে আসবেন আমাদের বোম্বের জনপ্রিয় কিং খান শাহরুখ খান। সাকিব খান নাকি কলকাতা শুটিং করতে গেছে, হরে দেখিচ্ছি আরা অন্তন ফেলেনে করে বোম্বে চলে গেছে। বোম্বে তো এই জল জানতো শাহরুখ খান রে লই আইছি, বুঝছিস? কম না, তুই খেলা দেখো কার সে কেটা বড়। এ শাহরুখ মিয়া, সরি শাহরুখ খান, আপসে বলিয়ে আর ইনাদেরকে শুনিয়ে বাতায়ে অ্যাকচুয়ালি নাম তো শোনা হোক, মে কন মে বলি উত্তর বাস মে কিং খান অ্যাকচুয়ালি আর কে বলো দেখা ইয়া উসকো দে আর আবার কা বাত করো সব কো সমা জায়গা তো মে কন মে বলি আজাও সার রে কিং খান মাই গড। আরে ও তো অরিজিনাল শাহরুখ খানের মতো হাসছে পুরো, দেখ 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 একদম এখানে টোল পড়ছে তাই না? হ্যাঁ তাই তো উমা, কথাও তো শাহরুখ খানের মতো বলছে। আমার এক ফেভারিট ডায়লগ হ্যাঁ শুনে গা কেয়া হ্যাঁ ডন কাপড় খাই তো হাসন নেই না মুখে নেই এ তো মে বলিউড কা বাদশাহ মে করা আ বাদশাহ ফিল্ম কো করা আর ডন সিনেমা কো এ ডায়লগ ফেলে ছোড় দিয়া হ্যাঁ সোনা না কেয়া আমার জো কুছ কুছ হোতা হে দিল ওয়ালে দিল আনিয়ে দিল লে জায়েঙ্গে বার্থডেস ज्यादा भी फिल्म तो मैंने बॉलीवुड में जाके बात कर लिया और आप लोग मुझे नकली बोल रहे राइट हाँ ये कैसे हो सकता है? मैं असली शाहरुख खान हूँ, मैं बांग्लादेशी आदमी हूँ और बांग्लादेशी शाहरुख खान हूँ। इंडिया को छोड़ दो, वो बॉलीवुड को बादशाह को छोड़ दो, क्योंकि बांग्लादेश को जो रिस्पेक्ट से बात करो और मुझे अच्छा तरह से ले लो। একটা কথা বলি, হ্যাঁ আপনি কিন্তু ট্রাই করে যান বুঝছেন, আপনি বাংলাদেশ থেকে না মুম্বাই চলে যান, শাহরুখ খান যদি মনে করেন কোনোভাবে আল্লাহ না করুক মারা টারা যায় এরপর কিন্তু আপনি ট্রাই করতে পারেন, আপনি কিন্তু হয়ে যাবেন একদম। বুঝতে পারিসি, এই নকল শাহরুখ খান রে আসল শাহরুখ খান কয়ে চালাই দিতে হবে। শুনছি ওরা নাকি সালমান খানে নিয়ে আসবে নেই। কোথায় সালমান খান আর আর কোথায় শাহরুখ খান? সালমান খান পুরো সবই হিট আছে, এত ফিক পইলে দিছে সি তো ফিক শাহরুখ খান। অ্যাবসলিউটলি ইউ আর কালে কালে আকে একরে গরে গাল লম্বা তো মোরা যাই পোসারে কামে লাগে এক কালে কালে আকে একরে গরে গাল এই নকরি দেখি আনা ও দেখি দিরো এই বাতিস কই মিজারে কে আমনে সারি। কিন্তু মা একটা জিনিস খেয়াল করেছো, এই নকল শাহরুখ খানের স্মাইলটা কিন্তু আসল শাহরুখ খানের মতোই। একদম ঠিক বলেছিস। চল আমরা একটু নকল শাহরুখ খানের সাথে মজা করে আসি, মা আমাকে না এইবার বুঝবা তুমি, তোমার কম এসে আমি ছাড়বো না রে শাহরুখ খান। সেই সেই কথা না, এই কালে কালে আখে তপন তো এখন আসলো না।
How dear, how are you? Good to meet you. How? Last week, ভাই আপনি ঠিকই ধরছেন, আমি আনমেরিড, হাই মেরিড। ওফ নো, প্লিজ কুইকলি মাই গেস্ট রুম। আপনার বুঝতে পারছি, আপনার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের রোগী তাই নিয়ে। হ্যাঁ, তা আপনি খাবার শুটিংয়ের মধ্যে দেরি করে খানটা ছেড়ে আমার জন্য গ্যাস্ট্রিক হয়েছে, অসুবিধা নেই, সব রকমের খাবার আপনার জন্য রেডি করা আছে। আর যে খাবার স্পেশাল খাবার, খাবার খাওয়ার সাথে সাথে আপনার গ্যাস কিন্তু ফুটতে চলে যাবে। কোথায় কলার কান্দি আর কোথায় ইন্দিরা গান্ধী? আরে কলার কান্দি তো অনেক উঁচা, এরা আরো নিচে নামাইতে হইব। কোথায় লিয়া কোথায় লিয়া, কোথায় জুতার কালি বুঝত নেই। আবার মাথা জ্বরে নান পট্টি বাঁচে। আর যদি সালমান খান পায় সোফার একটা দিয়া দাঁত ফালাই দেওয়ার গোষ্ঠী শুদ্ধ দাঁত খুঁজে পাইবে না। এরে ওরে সোফার দিব কুনাই, এ তো আই যদি সোফার দেয় তো গেডি খাডো, এ মনে কর ঢুকি যাইব আর কি বুঝত নেই। মাই গেস্ট রুম নিড ওয়াশরুম, আমার সব কিছু রেডি করা আছে, গেলে দেখতে পাবেন একেবারে ডুলে ডুলে পুষে পড়ে আছে। ভাই আপনার সাথে একটা কথা করতে চাচ্ছি, আপনি তো বাংলা বলতে পারেন না, বাংলা বুঝেন না, হিন্দি তো সমাজ তা একা, আমি তো থোড়া থোড়া বলছি কলকাতা মেয়ে থাক না, ওখানে থেকে দুইটা দুইটা হিন্দি শিখতা হয়, পাতা 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 একা বলছি কইতা না হিয়ে যে খানা খাওয়া কে বলতা একটু আগে আউ আউ। মানে বাংলা কথা বলবা, মগজ সামনে ভুলে একদম কথা বলবা না, যেটা হিন্দি পছন্দ করি না, অগর সামনে গেলে তখন ফরফরাই হিন্দি ছাড়বা, ঠিক আছে? অগর সামনে যদি হিন্দি কথা না বাংলা কথা কও, মুখ চাপি ধরবো কান দিয়ে হিন্দি কথা কবা, কান চাপি ধরবো শব্দ কথা কবা, চোখ থাকতে ধরবো হিন্দি কথা, খালি হিন্দি বাইরে বের মোকলা কথা বাংলা কথা কবা। রুক জানা ইয়ার, এ তো নকলি সলমান খান হ্যায় লেকিন দেখো মে আসলি শাহরুখ খান হ্যায় রাইট, হ্যাঁ মে কিং খান হ্যায়, মে বলিউড কা বাদশাহ হ্যায়, ইস বাংলাদেশ মে চলে আয়া উসকে সাথ কুছ করনে কে লিয়ে। রশি কানে একটা কথা কই দিতে, আচ্ছা শাহরুখ আঙ্গ ধরে সাফা মারুস, তোরে কুনাইত্য নানছি, জামালপুরে তোর ডাই কল আছে আর তুই আঙ্গুদারে কষ্ট করে সাপ, আর তুই যা চাপা মারবি একদারে মার, আঙ্গুদারে কি ওহিনে নেওয়ার লগে লগে প্রথমে যাই কি হারবা, এটা চশমা করবা কোটটা ধরবা দিল ধর কায়ে আর সিটি বাজায়ে, দিল ধর কায়ে সিটি বাজায়ে, দেখ এই পর্যন্ত পাঠাইছি তো। লেকিন ইয়াদ রাখনা মে কানু মেন আসলি শাহরুখ খানু, তুম মুঝে বাংলা বলাতা হ্যায় কিউ, হ্যাঁ মে তো হিন্দি সে বাত করুঙ্গা রাইট, ক্যুকি মে কিং খান হু বলিউড কা বাদশাহ হু, আশিক হু মে কাতিল ভি হু সবকা দিলো মে শামিল ভি হু, দিল কো চুরানা নীলে উড়ানা কবি তো মেরা কসুর, ওয়াদো সে মেরা কবি তোড়তা নেহি মরনে সে কবি মে। আরে ওইসে ওইসে তুমি ইন্টারভিউতে পাস, যা শিখাইছি বুঝাইছি এই এই করবা, উল্টা সিধা করছো, ঘুরিয়ে কি মগো কি তাইবে বাস।